বেগুন দিয়ে খুব কম সময় দারুণ কিছু নতুন রেসিপি বানাতে মন চাইলে এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। দেখতে যেমন সুন্দর হয়, খেতেও তার থেকে অনেক বেশি ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি প্রথমে দুটো বেগুন নিয়েছি, আর বেগুন দুটোকে খুব ভালো করে জলতে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। বেগুনগুলোকে হাফ করে কেটে নিতে হবে। এইভাবে একেবারে লম্বা করে হাফ করে কেটে নিলাম। এবার এই বেগুনটা থেকে একটা টুকরো নিয়ে নিতে হবে, আর যে একটা বেগুন আছে সেটাকেও একইভাবে হাফ করে কেটে নিতে হবে, আর একটা টুকরো নিয়ে নিতে হবে। এবার একটা বেগুনের টুকরো নিলাম, আর ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। একেবারে বেগুনের নিচ পর্যন্ত কাটা যাবে না, এইভাবে কিছুটা অংশ বাদ দিয়ে কাটতে হবে যাতে বেগুনটা ভেঙে না যায়। তার জন্য এইভাবে কেটে নিলাম। এবার উল্টো দিক করে নিতে হবে, উল্টো দিকেও এইভাবে আবারও দাগ দিয়ে কেটে নিচ্ছে। এতে এইভাবে বেগুনের ওপরটা চৌকো চৌকো শেপ হবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছিলাম। এবার বাকি যে বেগুনের টুকরোগুলো আছে সেইগুলোকে একইভাবে কেটে নিতে হবে। দুটো বেগুনকেই হাফ করে কেটে তারপরে এইভাবে ছুরি দিয়ে দাগ দিয়ে দিয়েছিলাম বা কেটে নিয়েছিলাম চৌকো চৌকো করে। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও তো বেশ ভালো লাগবে। এখন সমস্ত বেগুনের টুকরোগুলোকে একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ। এখানে আমি হাফ চামচের মতন লবণ নিয়েছিলাম, বেগুনের টুকরোগুলোর উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়োটা নিয়েও খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপরে লবণ ও হলুদটা খুব ভালো করে বেগুনের টুকরোগুলোর সঙ্গে মাখিয়ে নিতে হবে। আর এই লবণ দেওয়ার কারণে বেগুনের টুকরোগুলো অনেকটাই নরম হয়ে যাবে, আর রান্না করতেও সুবিধা হবে, খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। তার জন্য প্রথমে লবণ ও হলুদটা ভালো করে মেখে নিতে হবে, আর বেগুনের টুকরোগুলোকে এক সাইডে এইভাবে রেখে দিতে হবে। এবার আর একটা ছোট্ট মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়েছি কিছুটা পরিমাণ বেসন। চা চামচের 5 থেকে 6 চামচের মতন বেসন নিয়েছি। এক চিমটের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, খুব বেশি না, এক চিমটের একটু বেশি। আর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, আপনারা চাইলে কুচুরো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর অল্প একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সমস্ত কিছু খুব বেশি না, অল্প করেই দিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে চা চামচের 1/4 ভাগ দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে একটা ঘন মিশ্রণ রেডি করে নিতে হবে। মিশ্রণটা মিডিয়াম ঘনত্ব বা পাতলা করে বানানো যাবে না, বেশ ঘন করে বানাতে হবে। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। অল্প অল্প জল দিয়ে এরকম একটা ঘন মিশ্রণ রেডি করে নিয়েছি। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। আর যে বেগুনের টুকরোগুলোকে লবণ ও হলুদ মেখে রেখেছিলাম সেখান থেকে একটা করে বেগুনের টুকরো নিতে হবে, আর এই মিশ্রণটা ভালো করে এইভাবে ওপরে দিয়ে দিতে হবে। আর যেহেতু এইভাবে কাটা কাটা আছে তাই মশলাটাও খুব ভালো করে চলে যাবে, এতে খেতেও বেশ ভালো লাগবে। আবারও কিছুটা পরিমাণে মিশ্রণ নিতে হবে। এবার উল্টো দিকেও আবারও কিছুটা পরিমাণ মিশ্রণ নিয়ে ভালো করে ছড়িয়ে দিতে হবে। এই বেগুনের টুকরোটা একেবারেই রেডি। এবার বাকি বেগুনের টুকরোগুলো একইভাবে রেডি করে নিতে হবে। সমস্ত বেগুনের টুকরোগুলো রেডি হয়ে গেছে, মানে মশলা মাখানো বেসনটা ভালো করে মেখে নিয়েছিলাম। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। যখন সর্ষের তেলটা গরম হয়ে যাবে তখন ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রথমে আমি দুটো বেগুনের টুকরো দিয়ে দিলাম, আর এইভাবে লম্বা করে রেখে দিতে হবে। তারপর কড়াই ঢাকনা বন্ধ করে 4 থেকে 5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে একটা দিক রান্না করে নিতে হবে। এখন আমি আপনাদের 4 মিনিট পরে দেখাচ্ছি, আর ফ্লেমটা মিডিয়ামেই ছিল। এবার একটু উল্টে পাল্টে নিতে হবে। এবার উল্টে পাল্টে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি। এবার উল্টো দিকটাকে 2 মিনিটের মতন রান্না করে নিতে হবে। যেহেতু প্রথমে আমি 4 মিনিট এইভাবে একটা দিক রান্না করে নিয়েছিলাম, এতে বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছিল, তাই উল্টো দিকটা মিডিয়াম টু হাই ফ্লেমে 2 মিনিট রান্না করে নিলাম। এখন আবারও ওই দিকটাকে 2 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিতে হবে, আর ঢাকনাটা বন্ধ করে রাখতে হবে। এতে তেলটা গায়ে ছিটকে এসে পড়বেও না, আর রান্নাটা অনেক তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। আরও 2 মিনিটের মতন এইভাবে রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন বেগুনগুলো খুব সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। এবার তুলে রেখে দিতে হবে। আর বাকি যে বেগুনের টুকরোগুলো আছে, মানে বাকি যে দুটো বেগুনের টুকরো আছে, সেই বেগুনের দুটো টুকরোকে একইভাবে দিয়ে ভেজে নিতে হবে। সমস্ত বেগুনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে একবার মশলা বেগুন ভাজার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।
আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।